স্বাগতম জানাইছো প্রতিগৰাকী টাইমেটৰ দৰ্শকক আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ষ্টুডিঅত মই সমীৰণ আৰু ৰাজীৱ ভৱনত তলা লগালে কংগ্ৰেছৰ কৰ্মীয়ে ধৰ্ম নিৰপেক্ষতাৰ সংজ্ঞা বিচাৰি ৰাজীৱ ভৱনত ক্ষুব্ধ হৈ একাংশ কৰ্মীয়ে ৰূপায়ণ কৰিছে প্ৰতিবাদী কাৰ্যসূচী এই মুহূৰ্তত সেই গুৰুত্বপূৰ্ণ খবৰটো টাইমেটৰ দৰ্শকসকলক জনাই আছো ৰাজীৱ ভৱনত লগালে তলা আৰু সাংসদ আব্দুল খালেকৰ মন্তব্যৰ পিছতে উত্তাল বৰপেটা অনিৰ্দিষ্ট কাললৈ বন্ধ কৰি দিলে ৰাজীৱ ভৱন ধৰ্ম নিৰপেক্ষতাৰ সংজ্ঞা বিচাৰি ক্ষুব্ধ কংগ্ৰেছীয়ে বন্ধ কৰি দিলে ৰাজীৱ ভৱন অমুছলমান প্ৰাৰ্থীক টিকট দিয়া নহ'ব বুলি মন্তব্য কৰিছিল আব্দুল খালেকে আৰু তাৰ পিছতেই জ্যেষ্ঠ কংগ্ৰেছ কৰ্মীক দুখ দিয়া বুলি মন্তব্য কৰিছে কর্মীসকলে আব্দুল খালেকে আঁঠু কাহি ক্ষমা নিবিচরা পর্যন্ত বন্ধ থাকিব এই কার্যালয় আব্দুল খালেকর উপর ব্যবস্থা লবলৈ জিলা কংগ্রেসক আহ্বান জানাইছে জ্যেষ্ঠ কংগ্রেসী এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর জানাই আছো রাজনৈতিক ব্রেকিং নিউজ যে কিছুদিন পূর্বে আব্দুল খালেকে এক মন্তব্য করেছিল আর সেই মন্তব্যই এতিয়া জ্বলাইছে বরপেটার কংগ্রেস কর্মীসকলক তেখেতসকলে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে অমুসলমান প্রসঙ্গই জ্যেষ্ঠ কংগ্রেসীসকলক মনত আঘাত দিয়ার কথা উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে আমি এই মুহূর্তে টাইমেটৰ দর্শকসকলক জানাই আছো সেই গুরুত্বপূর্ণ খবরটো যেহেতু বর্তমান নির্বাচনের বতর আর নির্বাচনের প্রাক মুহূর্ত নিজ দলরে নেতার ওপর ক্ষুব্ধ হয়েছে কর্মীসকল আৰু তেখেতে কিছু মন্তব্য আগবঢ়াইছিল আৰু সেই মন্তব্যই কৰ্মীসকলৰ মনত আঘাত দিছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত এনেদৰে ৰাজীৱ ভৱন বন্ধ কৰি তলা ওলোমাই দিয়া পৰিলক্ষিত হৈছে আৰু তলা ওলোমাই নহয় তাৰ পিছত অৱস্থান কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু এই মুহূৰ্তত মন্তব্য আছে মন্তব্য শুনাই ল'ব আমার বরপেটা জেলার 6 নং লোকসভা সমষ্টি আমার আব্দুল খালেক ডাঙরিয়ায় যুক্ত আমার সাম্প্রদায়িক মন্তব্য আগবাই আমার যে বরপেটা বিধানসভার সিট টিকেট যদি আমার কংগ্রেস দলের প্রদান করে এনেকা একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যুক্ত আজি 70 বছর ভিতর আমার এই ধর্ম নিরপেক্ষতা আমার দলের যে বজাই আছে এই বজাই রখার শব্দটি লুপ্ত করে দিছে যার মাজত আমার হিন্দু আর মুসলমান ভাই বন্ধু সকলের মাজত একটা বিভেদর সৃষ্টি করে দিছে আজি পবিত্র সত্য নগরীত এনেকা শব্দ প্রকাশ করব বলে আমি কেউ কল্পনা করা নাছিল এই পবিত্র সত্য নগরীর কথা বরপেটা সত্য নগরীর কথা অসমর বিভিন্ন চুকে কোণে প্রচার কার্য করে বিপুল ভোটত জয়যুক্ত হয়েছে এই আমার সত্য নগরীর কথা বিক্রি করব আজি এনেকা আমি এটা লজ্জিত হয়েছো যে আমার এই বরপেটা সত্য নগরী বরপেটা জেলা আমার বরপেটা সদর সমষ্টিট অমুসলমান শব্দ এটা ব্যবহার করেছে আমি ভাবব পড়া নাছিল আমার ইয়াত সত্য নগরী বরপেটার এটা এনেকুৱা এটা শব্দ বাহির করে দিছে পুনে আব্দুল খালেক আমার এমপি তেখেতে এই যে অমুসলমান শব্দ এই শব্দটির অর্থ আমি তেখেতক সুদিব খুঁজো এই অমুসলমান শব্দটির অর্থ কে আমাক তেখেতে ব্যাখ্যা করে যেটু শব্দ কৈছে তেখেতে তেখেতর মুখত আমি শুভা পোৱা নাই এজন অশিক্ষিত মানুহে কলে বেলেগ কথা আছে তেওঁ নিচিনা একজন সাংসদ একজনে এনেকুৱা কথা কোৱাটো কোনো যুক্তির কথা নয় তেখেতক আমি নিজৰ ভাইৰ নিচিনা নিজৰ ককাইৰ নিচিনা সকলো ত্যাগ কৰি তেওঁক আমি ভোট দি বৰপেটাবাসী জিতাইছিল বৰপেটা লোকসভা সমষ্টিৰ ৰাইজে জিতাইছিল কিন্তু সেই বৰপেটা লোকসভা সমষ্টিৰ সাংসদজনে এই ধৰণৰ ধৰ্ম নিৰপেক্ষৰ কথা কৈ ভিতৰত যে ফেঁটি সাপৰ নিচিনা এডাল সাপ পুহি আছিল আমি ভাবিব পৰা নাছিলোঁ তেওঁ যে কৈছিল যে অমুছলমান এই অমুছলমান শব্দটোৰ অৰ্থটো আমাক লাগে তেখেতে কিয় কৈছিল আটাইয়া সমবেত হৈছোঁ এটা আন্দোলন গড়ি তুলিছোঁ এই আন্দোলনটো হ'ল আব্দুল খালেক সাংসদ আব্দুল খালেক ডাঙৰীয়াই এটা বেয়া বাক্য কৰিছে তাৰ আগতে কিন্তু তেখেতে আমাক তাৰ আগতে কিন্তু আমাক তেখেতে শপত দিছে দিয়াইছিলে যে আমি ধৰ্ম নিৰপেক্ষতা ৰক্ষা কৰা এটা আমাৰ দল এই দলটোৰ ধৰ্ম নিৰপেক্ষ ৰক্ষা কৰি চলিব লাগিব কিন্তু তেওঁ নিজেই ধৰ্ম নিৰপেক্ষটো ৰক্ষা কৰা নাই তেওঁ কৈছিলে
ও মুসলমান শব্দটো কৈ তেওঁ মুসলমান আৰু হিন্দুৰ মাজত বিভাজন আনিবৰ চেষ্টা কৰিছে। তেওঁ কি কাৰণত এইটো বিভাজন আনিব খুজিছে আমি নাজানো। খুব সম্ভৱ তেওঁ হয়তো কোনোবা দলীয় স্বাৰ্থত বেলেগৰ দলৰ কিবা কথা ভিত্তিত হয়তো এইটো কৰিছে, আমি নাজানো। গতিকে তেওঁক আমি শিক্ষা দিছোঁ তেওঁ যাতে এই অমুছলমান শব্দৰ অৰ্থটো আমাক বুজাই দিয়ে আৰু তেওঁ গোটেই অসমবাসীৰ সন্মুখত ক্ষমা বিচাৰে। প্ৰাৰ্থীলৈ আমাৰ কথা আনে, আমি কোনো প্ৰাৰ্থীৰ দাবীদাৰ নহয়। প্ৰাৰ্থী বিচাৰ যি প্ৰাৰ্থীকে দিছে আমি তেওঁৰ লগতে থাকিম, কিন্তু তেওঁ যিটো কৈছে সেইটোতো আমি তেওঁৰ লগত আব্দুল খালেক হাঙৰ আব্দুল খালেকে কি কৈছে, তেওঁ কৈছিল যে অমুছলমান অৰ্থাৎ অমুছলমানক তাৰমানে তেওঁলোকে আমাৰ 43 নং বিধানসভা সমষ্টিত প্ৰাৰ্থিত্ব নিদিয়ে, ঠিক তেনেধৰণৰ কথা এটা তেওঁ উল্লেখ কৰিছিলে। তেওঁ ক্ষমা খুজিব লাগিব, তেওঁ ক্ষমা নোখোজালৈকে আমাৰ অনিৰ্দিষ্টকাললৈকে এই আন্দোলন চলি থাকিব।